আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প খরচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন, খুব স্বাস্থ্যকর একটি খাবার, একদম ঘরে থাকা উপকরণে। আজকে আমি করে দেখাবো, রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা ঘরে খুব অল্প সময়ের ভিতরে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর এটা ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকে রেসিপিটিও আপনাদের উপকারে আসবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার শুরুতেই আমি নিয়ে নিচ্ছি 3টা গ্লাস, দেখতে পাচ্ছেন আমি গ্লাসে দিয়ে দেব গরম পানি। আমি লবণ দিয়ে পানিটা গরম করে নিয়েছি, 3টা গ্লাসে আমি সমান করে ভাগ করে নিয়েছি। আমি 3 কালারের করব, সেজন্য 2টো গ্লাসে আমি অন্য কালার অ্যাড করে নিচ্ছি, একটা রেড কালার আর একটা লেমন কালার। এবার আমি একটা সাদা রেখেছি, এবার এক সাইডে রেখে দেব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 কাপের 1 কাপ আটা। আটার ভিতরে প্রথমে আমি রেড কালারটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি হাত দিয়ে এরকম করে মেখে একটা ডো করে নেব। ডো করা হয়ে গেছে, এবার আমি এটা এক সাইডে রেখে দেব। একই বাটিতে আমি আর 1 কাপ আটা নিয়েছি, এবার লেমন কালারটা দিয়ে তারপর একটা ডো তৈরি করে নেব। ডোটা করা হয়ে গেছে, এবার এটাও আমি এক সাইডে রেখে দেব। এবার আমি একদম সাদা একটা ডো করে নেব, কোনো রকম কালার ছাড়া। একদম ইউনিক একটি নাস্তার রেসিপি, বাচ্চারা কিন্তু কোনো রকম কালারফুল হলে কিন্তু খাবারটা দেখতে সুন্দর দেখালে কিন্তু খুব মজা করে খায়। বাচ্চাদের খুশি রাখার জন্য এরকম আপনারা কালারফুল কিছু করে দিতে পারেন। এবার আমি 10 মিনিট পর এটা দিয়ে এরকম একটা চামচ নিয়েছি, কাটার চামচের উপরে এরকম দিয়ে আমি এরকম বটে বটে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা বলার কিছুই নেই, একদম সহজ উপায়। এরকম অল্প হাতে ডো নিয়ে এরকম চেপে চেপে প্রথমে দিতে হবে, তারপর এক সাইড দিকে এরকম বটে নিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু সব সময় চেষ্টা করি বাচ্চাদের ভালো রাখার আর তাদের মনের খুশি মতন খাবার দেওয়ার, তারা কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারি। একদম অল্প খরচে খুব সুন্দর একটি ইউনিক নাস্তা রেসিপি। আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এবার আমি চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো পানি। পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দেব আমার বানানো সেই নাস্তাগুলো। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর আমি উঠিয়ে নেব। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়েছি, সরাসরি ঠান্ডা পানির ভিতরে ফেলে দেব। সবগুলো উঠানো হয়ে গেলে আমি ঠান্ডা পানিটা ছেঁকে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। একদম কম তেলে এটা আমি রান্না করব। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচামরিচ কুচি করে। মরিচটা আমি কম দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে আপনারা চাইলে মরিচটা বাড়িয়ে দিতে পারেন, যার বাচ্চারা জাল খেতে পছন্দ করে। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এবার আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি 1 মিনিটের মতো, এর ভিতরে একটা ডিম দিয়ে দেব। প্রথমে আমি ডিমটাকে নাড়াচাড়া করব না, কিছুটা শক্ত হওয়ার পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে ডিমটা একটু আস্তে আস্তে থাকবে আর দেখতেও ভালো লাগবে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস,
নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটা আমি দিয়ে দেব, এতে করে টেস্টটা কিন্তু আরো ভালো আসবে। আমি সম্পূর্ণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, বাচ্চারা কিন্তু নিমেষেই খেয়ে ফেলবে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, আর একটা অপরের সাথে লেগে যায়নি। কত সুন্দর নাস্তাটা! আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখলে ঘরে অবশ্যই বানাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তার সাথে বড়রা কিন্তু খুব পছন্দ করে। একদম সীমিত খরচে নাস্তাটি তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতগুলো নাস্তা হয়েছে আর কতটা কালারফুল লাগছে। বাচ্চারা কিন্তু এটা খেতে বেশ ভালোবাসে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে।